नमस्कार बंधुरा, वेलकम टू कर्मसंधान। ভিডিওটি ক্লিক করার জন্য আপনাদের ধন্যবাদ। তো ইতিমধ্যে একটি বড় আপডেট উঠে এসেছে, যেখানে বলা হয়েছে আগামীকাল কিন্তু মাধ্যমিকের ফল প্রকাশিত হবে। তো আপনাদের মধ্যে যারা যারা মাধ্যমিকে এবছর পরীক্ষা দিয়েছেন, তারা কিভাবে এই মাধ্যমিকের রেজাল্ট দেখবেন এবং কোন সময় এই রেজাল্ট প্রকাশিত হবে এবং কখন থেকে রেজাল্ট দেওয়া হবে এবং আপনারা কোন কোন ওয়েবসাইট থেকে এই রেজাল্ট দেখতে পাবেন এবং SMS এর মাধ্যমে কিভাবে আপনারা মাধ্যমিকের রেজাল্ট দেখবেন, পুরোপুরি ইনফরমেশন আপনাদের দিয়ে দেব। তবে ভিডিওটি শুরু করার আগে, এখনও পর্যন্ত চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, সর্বপ্রথম সমস্ত রকম সরকারি কর্মের খবর, সরকারি প্রকল্পের খবরের জন্য। তো চলুন ফ্রেন্ডস, বিস্তারিত সব কিছু দেখে নেওয়া যাক। দেখুন, বলা হয়েছে আগামীকাল সকাল 10টায় মাধ্যমিকের ফল প্রকাশ হবে এবং রেজাল্ট দেখা হবে অনলাইনে। এবং এর যে নোটিশ, সেই নোটিশটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। দেখুন, যেখানে বলে দেওয়া হয়েছে প্রেস নোটের মাধ্যমে ভার্চুয়াল প্রেস কনফারেন্স হয়েছে এবং যেখানে বলা হয়েছে আপনাদের ওয়েবসাইটে 10:30 থেকে আপনারা কিন্তু এই রেজাল্ট পেয়ে যাবেন। এবং যে ওয়েবসাইট, দেখুন এখানে টোটাল 14টি ওয়েবসাইট দিয়ে দেওয়া হয়েছে এবং এই 14টি ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা জেনে নিতে পারবেন। এছাড়াও দেখুন, এখানে SMS এর মাধ্যমে আপনারা জানতে পারবেন, যার মধ্যে দেখুন ওয়েস্ট বেঙ্গল 10 স্পেস দেবেন, তারপর রোল নাম্বার দেবেন, তারপর এই যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বার, এখানে আপনারা ফোন করলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন। এছাড়াও আপনারা রেজিস্ট্রেশন রোল নাম্বার এবং মোবাইল ফোনের মাধ্যমে ওয়েবসাইট থেকেও কিন্তু আপনারা জানতে পারবেন। দেখুন, বলা হয়েছে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হবে আগামীকাল সকাল 10টার ফল প্রকাশিত হবে, 10:30 থেকে ওয়েবসাইটে আপনারা ফল জানতে পারবে। তবে করোনা আবহে আগামীকাল মার্কশিট হাতে পাবেন না ছাত্রছাত্রীরা, মঙ্গলবার এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী। এবং দেখুন, 23 জুলাই নাগাদ অভিভাবকদের ডাকা হবে রেজাল্ট সংগ্রহের জন্য এবং মুখ্যমন্ত্রী জানিয়েছেন 17 জুলাই শুক্রবার প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের ফল। মোট 14টি ওয়েবসাইটের ফল কিন্তু জানানো, মানে ওয়েবসাইট থেকে আপনারা এই মাধ্যমিকের রেজাল্টের ফল দেখতে পাবেন। এবং এর মধ্যে প্রধান ওয়েবসাইটগুলিও দেখুন, এখানে ওয়েবসাইটগুলো দিয়ে দেওয়া হয়েছে এবং ওপরেও কিন্তু এই ওয়েবসাইট দিয়ে দেওয়া হয়েছে। তো আপনারা এই 14টি ওয়েবসাইট থেকে কিন্তু, যে কোনো একটা ওয়েবসাইট থেকে আপনারা কিন্তু মাধ্যমিকের রেজাল্ট দেখে নিতে পারেন। তো দেখুন, যেখানে বলা হয়েছে SMS এর মাধ্যমে আপনারা দেখতে পাবেন, তার জন্য আপনাদের ওয়েস্ট বেঙ্গল 10 স্পেস দিয়ে আপনার রোল নাম্বার লিখে এই নাম্বারে পাঠাতে হবে। এবং দেখুন, আরও বলা হয়েছে কাল বোর্ড সভাপতি ভার্চুয়াল প্রেস কনফারেন্স করবেন সকাল 10টায় এবং 10:30 থেকে ছাত্রছাত্রীরা বিষয়ভিত্তিক নাম্বার জানতে পারবেন এবং অভিভাবকরা সম্ভবত 22 থেকে 23 জুলাই রেজিস্ট্রেশন ও অ্যাডমিন নিয়ে গিয়ে রেজাল্ট আনতে পারবেন। এবং বলা হয়েছে দেখুন, আরও কোভিড পরিস্থিতিতে যাতে অভিভাবকরা অতিরিক্ত ভিড় না আগানায় সেই বিষয়টি মাথায় রেখে কিন্তু ধাপে ধাপে অভিভাবকদের ডাকা হবে। কিন্তু কোয়ারেন্টাইন সেন্টার হয়েছে যে স্কুলগুলিতে, সেখানে কী করে রেজাল্ট দেওয়া হবে আগামীকাল সে বিষয়ে কিন্তু গাইডলাইন দেবেন পর্ষদ সভাপতি। একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার গাইডলাইনই আগামীকাল দিয়ে দেওয়া হবে এবং কতজন করে এই শিক্ষক স্কুলে লাগবে রেজাল্ট বিলি করতে সেই বিষয়েও কিন্তু সিদ্ধান্ত নেওয়া হবে। এবং এখানে আপনারা বলা হয়েছে দেখুন, লকডাউন চলাকালীন মধ্য পর্ষদের তরফে উত্তরপত্রে নম্বর বসানো খাতা সংগ্রহের কাজ কিন্তু শুরু হয়ে গেছে এবং 48 ঘন্টার মধ্যে উত্তরপত্র জমা দেওয়ার নির্দেশিকা জারি করা হয়েছে এবং নির্দেশিকার জেরে 100% উত্তরপত্রের নম্বরই জমা পড়ে গেছে পর্ষদের কাছে। তখনই বোঝা যায় জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে কিন্তু মাধ্যমিকের ফল প্রকাশ করতে আগ্রহী রাজ্য। তো আপনারা কিন্তু খুব সহজেই কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যমে অথবা SMS এর মাধ্যমে কিন্তু আপনারা জেনে নিতে পারবেন আপনাদের মাধ্যমিকের রেজাল্ট। তো ফ্রেন্ডস, ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। ধন্যবাদ ফ্রেন্ডস।